নির্বাচন পূর্বে মুখ্যমন্ত্রী ধারাবাহিক প্রচার আজি চারিখনক জনসভাত অংশ লব মুখ্যমন্ত্রীগী কোকরাঝার আর গুয়াহী সমিত প্রচার চলাব ইউপিপিএলর জয়ন্ত বসুমতারী হয়ে কোকরাঝারের দতমাত প্রচার চলাব দিনের এক বজাত বাক্সার নিকাশীত অংশ লব জনসভাত ডিমরিয়াত সন্ধ্যা 4 বজাত মুখ্যমন্ত্রীগীর সভা সন্ধ্যা 5.30 বজাত পাথরকুয়ারীত অংশ লব জনসভাত বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধির হয়ে চলাব প্রচার আজিও মুখ্যমন্ত্রীগীর প্রচার সভা আছে চারিখনক প্রচার সভা আছে আর কালির দিন দেখবলে পাওয়া গেছিল যে মহানগরীত কেবাখনো প্রচার সভা অংশগ্রহণ করেছিল দুখনক তার উপরও কালির দিন বিভিন্ন খুঁটলিত প্রচার অভিযান চলাইছিল মুঠর ওপর এক ব্যস্ততাময় কার্যসূচী আর এটা তৃতীয় পর্যায়ে যেহেতু নির্বাচন গতি তৃতীয় পর্যায়লও এনে ধরনের সাজু হয়েছে দল বিজেপি দল আর মুখ্যমন্ত্রীগী স্টার ক্যাম্পেইনার হিসাবে প্রত্যেক সমষ্টি গই কতো একু ফুরুঙা এড়িয়ে দিয়া নাই প্রত্যেক সমষ্টি গই এনে ধরনের ইখনের পিছত সিখনক প্রচার সভা চলাই গেছে আর ধারাবাহিকভাবে এই নির্বাচনী প্রচার আমি কোথায় ডিমরিয়াত আজি সন্ধ্যা 4 বজাত নির্বাচনী সভা আছে সন্ধ্যা 5.30 বজাত পাথরকুড়ি অংশ লব এখন নির্বাচনী সভাত প্রার্থী বিজুলি কলিতা মেধির হয়ে প্রচার চলাব আর বিজুলি কলিতা মেধির হয়ে প্রচার চলাই আছে আর কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীও যেহেতু উপস্থিত হয়েছিল গুয়াহাটীত ইফালে দিনের এক বজাত বাক্সাত আছে মুঠর ওপর এক বজার প্রায় এই ব্যস্ততাময় কার্যসূচী আরম্ভ হব কোকরাঝারত রণসিংহা অনুষ্ঠানত অনাহূত পরিস্থিতির সৃষ্টি হয় নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ সম্পাদক পরাগমণি আদিত্য রণসিংহা অনুষ্ঠান চলি থাকার সময়তে ভিন ভিন দলীয় সমর্থকর মাজত এনে ধরনের কাজিয়ার সৃষ্টি হয় উত্তেজিত লোকে অনুষ্ঠানের মাজতে চকী দলিয়া হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি করে নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ সম্পাদক পরাগমণি আদিত্যর হস্তক্ষেপত পরিস্থিতি শান্ত হওয়ার পিছতে পুনের অনুষ্ঠান আরম্ভ হয় অনুষ্ঠানের মাজতে এনে ধরনের চকী দলিয়া দলি হয় আমি দেখাইছো সেইখানে ভিজুয়ালস আর এই অনুষ্ঠান সম্পূর্ণরূপ আপনি চাবলে পাব আজি সন্ধ্যা 7:50 রণসিংহা আর রণসিংহাত অনুষ্ঠান চলি আসে সে চলি থাকার সময়তে এনে ধরনের হঠাৎ আসলে বাক বিতণ্ডাত লিপ্ত হয় ইজনে সিজনক গতিয়াবলে আরম্ভ করে আর যেতিয়া গতিয়াবলে আরম্ভ করে দুইটা পক্ষই ইটু পক্ষ সিটু পক্ষ লয় তাত থাকা চকী সমূহ দলিয়াবলে আরম্ভ করে চকী দলিয়ার ফলত বহু চকী তাত ক্ষতিগ্রস্ত হয়েছে আর কেবাজনো লোকর আসলে কিছু পরিমাণে অল্প আঘাতপ্রাপ্ত হয়েছে অবশ্যই নিউজ 18 সম্পাদক পরাগমণি আদিত্যর হস্তক্ষেপত সমগ্র পরিস্থিতি শান্ত হয় পরিস্থিতি আকৌ এবার অনুষ্ঠান আরম্ভ হয় কিন্তু এই যে দৃশ্য দেখাইছো এয়া কিয় অংশ হয় সম্পূর্ণ অনুষ্ঠানটি চাবর বাবে আজি সন্ধ্যা 7:50 অপেক্ষা করক শান্ত হবলে অনুরোধ জানালো সকলকে এই অচুত নহয় অনুচিত কার্য শান্ত হবলে অনুরোধ জানালো সকলকে শান্ত হবলে অনুরোধ আর আজি অসমলে আহিব কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ধুবুরী সমষ্টিত রকিবুল হুসেনের হয়ে প্রচার চলাব গরিপুরের বালাজানত বিশাল জনসভাত অংশগ্রহণ করব দিনের 10:30 বজাত রূপসী বিমানবন্দরত অবতরণ করব প্রিয়াঙ্কা গান্ধীয়ে তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের পূর্বে তুঙ্গত এটা নির্বাচনী প্রচার আর এই নির্বাচনী প্রচার সমূহ এফালে বিরোধীরও বা ইন্ডিয়া এলায়েন্সরও এনে ধরনের স্টার ক্যাম্পেইনার সকলে প্রচার চলাইছে বিশাল জনসভা আয়োজন করেছে আজি 10:30 বজাত রূপসী বিমানবন্দর প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত হবহি কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীয়ে রকিবুল হুসেনের হয়ে প্রচার চলাবলে আহিব তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের পূর্বে এটা তুঙ্গত উঠিছে নির্বাচনী প্রচার আজি আহিব প্রিয়াঙ্কা গান্ধী অসমলে আহিব প্রিয়াঙ্কা গান্ধী আর তেও রকিবুল হুসেনের হয়ে প্রচার সভাত অংশগ্রহণ করব আর আজি ধুবুরী সমষ্টিত কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনের হয়ে প্রচার চলাবলে অহার বিপরীতে কিন্তু অন্যতম সন্মানীয় সমষ্টি গুয়াহাটীত যে ম্লান পড়েছে কংগ্রেসের প্রচার গুয়াহাটী সমষ্টির টিকট দিয়ে এটা মীরা বরঠাকুরের হয়ে নির্বাচনী প্রচার চলাবলে সময় নাই কংগ্রেসের হাইকমান্ডরও মীরা বরঠাকুরে নিজাববিয়াকৈ প্রচার চলাই গেছে মীরার কাষত দেখা যাওয়া নাই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মল্লিকার্জুন খড়গে আনকি গৌরব গগৈকো চলিত লোকসভা নির্বাচনত রাজনীতির এঘড়ি যুঁজিছে কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে গুয়াহাটী সমষ্টিত দলীয় টিকট আদায় করারে পৰা আৰম্ভ কৰা যুঁজখন এ পৰ্যন্ত চলাই আছে মীরা বৰঠাকুৰে এই যুঁজত মীরা এক প্ৰকাৰ নিজে যুঁজিছে কাষত আছে মাত্র কেইগৰাকীমান বিশ্বস্ত সহযোগী তৃতীয় পর্যায়ত অনুষ্ঠিত হবলগীয়া গুৱাহাটী লোকসভা নির্বাচনের প্রচারতো মীরা বৰঠাকুৰক সময় দিয়া নাই দলীয় হাইকমান্ডে আহিম বুলিও দুবারকৈ অসম ভ্রমণসূচী বাতিল করিলে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী এবার ভ্রমণসূচী বাতিল করে বুধবারে প্রিয়াঙ্কা গান্ধী অসমলে আহিব যদিও প্রিয়াঙ্কাই নচলাই মীরা বরঠাকুরের বাবে প্রচার ইয়ার বিপরীতে রকিবুল হুসেনের বাবে হে ধুবুরীলে আহি প্রচার চলাব প্রিয়াঙ্কা গান্ধী
মীৰা বৰঠাকুৰে বৃহত্তৰ গুৱাহাটী লোকসভা সমষ্টিত নিজা ববিয়াকৈ চলোৱা প্ৰচাৰত সময় নিদিলে AICCৰ সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গেও। দলীয় হাইকমাণ্ডে একাষৰীয়া কৰাৰ সময়ত ৰাজ্যিক নেতৃত্ব দিবলগীয়া সময় বা সহযোগিতা পোৱা দেখা যোৱা নাই মীৰা বৰঠাকুৰৰ ক্ষেত্ৰত। যোৰহাটত নিজা সমষ্টিত প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনত ব্যস্ত থকা গৌৰৱ গগৈয়ে দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন হৈ যোৱাৰ পিছতো গুৱাহাটীত মীৰাক দিয়া নাই সময়। চলোৱা নাই মীৰা বৰঠাকুৰৰ হৈ বিশেষ প্ৰচাৰ। মাত্ৰ ৰাজ্যিক সভাপতি ভূপেন কুমাৰ বৰা, বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াই কিছু সময় দিছে মীৰা বৰঠাকুৰক। ইয়াৰ বিপৰীতে কিন্তু শাসকীয় বিজেপিৰ প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ হৈ উগুৰি খাই পৰিছে বিজেপিৰ ৰথী মহাৰথীৰ লগতে সকলো নেতা পালি নেতা। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী, কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে সুকীয়া সুকীয়াকৈ দুখন ৰোড শ্বত অংশগ্ৰহণ কৰিলে বিজুলী কলিতা মেধিৰ হৈ। বাকী মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাটো আছেই আৰু লগতে আছে বিজুলী কলিতা মেধিৰ কাষত সৰ্বক্ষণতে মন্ত্ৰী, বিধায়ক, পাৰিষদগণ। এক কথাত ক'বলৈ গ'লে বিৰোধী কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী মীৰাই সহযোগিতা পোৱা নাই দলৰ। তাৰ বিপৰীতে সকলো সহায় সহযোগিতা পাইছে বিজেপিৰ বিজুলী কলিতা মেধিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। মহানগরীর সার্ভে